রাতের খাবার দেরি করে খেলে যে সকল বিপদের মুখোমুখি হবেন আপনি এটা কোনো বিষয় হলো রাতের খাবার তো রাতেই খাবো এর মধ্যে আবার কখন কেন তাই না আসুন তাহলে দেখে নিন এখানে কিন্তু উঠে কেন দেরি করে ঘুমোনো ডিনারও লেট নাইটে ভুল করছেন যত দেরি করে খাবেন তত বিপদ দেরি করে ডিনারের বারোটা বাজবে হার্ডের বাড়বে স্ট্রোক হার্ট অ্যাটাকের সম্ভাবনা ডায়াবেটিসের আশঙ্কা এত খাবার তাও আবার রাতে ঘড়ি কাটা দশটা ছোঁয়ার পর রাতের খাবার খেয়েছেন তো মরেছেন রাতের খাবারের আদর্শ সময় কিন্তু দশটা তারপরে ডিনার করলেই মহাবিপদ স্ট্রোক হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ক্রনিক অম্বল গ্যাসের সমস্যা বাড়বে রক্তচাপ স্ট্রেস হরমোনের পরিমাণ বাড়বে বাড়বে ওজনের ও সম্ভাবনা বদলাচ্ছে লাইফস্টাইল নয়া প্রজন্মের খাদ্যাভ্যাস বদলে যাচ্ছে ঘুম থেকে উঠেই ক্যারিয়ারের পিছনে ছোটা দিনভর ছোট ছুট আর ছোটা খাওয়ার রুটিনটাই বদলে গিয়েছে কিন্তু শরীর তো আর সে কথা শুনবে না সে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে নিয়ম বদললেই শরীরের দফারফা তাই শরীর ঠিক রাখতে ঠিক সময়ে পরিমাণ মতো খাওয়ার আর রাতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি সাম্প্রতিক একটি মার্কিন গবেষণা বলছে বেশি রাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে খাবার হজম হয় না ফলে অম্বল বুক জ্বালা অস্বস্তি এসব সমস্যা দেখা দেয় বধ হজমে বারবার ঘুমও ভেঙে যেতে পারে ধীরে ধীরে ইনসোমোনিয়ার মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে বেশি রাতে খাওয়ার ফলে পরের দিন সকালে খিদে পাবে না ফলে ব্রেকফাস্ট বাদ একে বলে মর্নিং অ্যানোরেক্সিয়া কিন্তু সারাদিনের খাওয়ার মধ্যে ব্রেকফাস্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে জাঙ্ক খাবার মিষ্টি বা নোনতা খাবার বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় ধীরে ধীরে শরীরে ফ্যাট জমাত হবে ওবিসিটির সমস্যা দেখা দিতে পারে বেশি রাতে খেয়েই ঘুম ব্যাস ব্লাড প্রেশার বাড়বে তাই রাত দশটার মধ্যে খেয়ে নিতেই হবে খেয়েই ঘুমিয়ে পড়া চলবে না অন্তত দুই ঘন্টা পর ঘুমোতে হবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা বলছে বেশি রাতে ডিনার করলে স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে ভবিষ্যতে অ্যালজাইমার্সের মতো রোগ হতে পারে কিভাবে কমানো যাবে বেশি রাতে খাওয়ার প্রবণতা গবেষকদের দাবি ভরা পেটে খাবার না খেয়ে একটু সালাদ অল্প একটু গরম দুধ খাওয়া যেতে পারে সহজ প্রাচ্য শাক খাওয়াই ভালো রেড মিট ভাজাভুজি সোডা ক্যান্ডি খাওয়া চলবেই না রাতের খাবার আর শুতে যাওয়ার মধ্যে অন্তত দুই ঘন্টার ব্যবধান রাখতেই হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের মধ্যে সঠিক ব্যালেন্স করতে হবে একেবারে অনেকটা না খেয়ে সারাদিনে অল্প পরিমাণে খেতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ